আসসালামু আলাইকুম আপনার ব্যক্তিগত প্রয়োজনে আপনি মুরগি কিনতেই পারেন কিন্তু ক্ষেত্রে আপনার কিছু বিষয় যদি আপনি খুব নজরে না রাখেন তাহলে আপনি একটা মারাত্মক পর্যায়ের ভুল করে বসবেন তো আমি আপনাকে দুইটা দিক দেখিয়ে দিচ্ছি মুরগি জবাই করার ক্ষেত্রে কোনো ভুল হলে আপনার জন্য সমস্যা আবার যদি আপনার প্রয়োজন মনে হয় মুরগি ড্রেসিং করে আনবেন তাহলে আপনার নজরদারি না থাকলে আপনার আরও একটা সমস্যা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করছি ধরেন আপনি মুরগি কেনাকাটা করলেন প্রথমে আপনি দেখবেন মাপজুকের ক্ষেত্রে যখনই মুরগিটা আপনাকে মেপে দিচ্ছে ঠিক সেদিকে নজর রাখুন আপনি পুরুষ হলে ওই মার্কে আপনি মুরগির অর্ডার দিয়ে রাস্তার মধ্যে ইতায়িতা দেখার জন্য আপনি চোখ অন্য দিকে নিয়েন না আর যদি আপনি মেয়ে মানুষ হয়ে থাকে মুরগি অর্ডার দিয়ে আবার জলসা সিরিয়ালের কথা মনে করিয়েন না যে বাসে গিয়ে দেখে লয় তো আপনি নজর রাখবেন প্রথমে মাপের দিকে যে কি দিচ্ছে আমার প্রিয় আই লাভ ইউ ভাই আমাকে কি মেপে দিচ্ছে মাপের দিক শেষ হলে এবার আপনি মুরগি যখন জবাই করতে যাই খুব ভালো করে খেয়াল রাখতে হবে যারা জবাই করছে তারা ঠিক স্মরণ করছে কিনা জবাইয়ের যে পদ্ধতি সেই পদ্ধতি স্মরণ করে আল্লাহ একবার বলছে কিনা সেই জায়গায় যদি সে ইচ্ছাকৃতভাবে না বলে তাহলে কিন্তু আপনার জন্য সেই মুরগিটা বিপদ যদি অনিচ্ছাকৃতভাবে হয়তো মনে নাই বলে নাই সে দিকটা একরকম আর যদি ইচ্ছাকৃতভাবে ব্যস্ততার কারণে সে নাই বলে তাহলে আপনার জন্য বিপদ আর অনেক বড় আলেমগুনের এই ব্যাপারে ব্যাখ্যা আছে কষ্ট করে শুনে নেবেন তাহলে আপনি তাকে একটু স্মরণ করিয়ে দিবেন। অথবা দেখবেন সে কি করছে আচ্ছা আপনার মুরগিটা জবাই করার ক্ষেত্রে কি কি সে যখন সে জবাই করছে এখানে কাটা চারটা আপনার রগ আছে একটা হচ্ছে খাদ্য নালী আর দুইটা শাহী সেদিকে খেয়াল রাখবেন কাটতে গিয়ে দেখবেন আবার মাথা হাতে তাহলে সেক্ষেত্রে বিপদ না ততটা কিন্তু হাতে না নেওয়াটা তো ভালো আচ্ছা কাটা হলো এরপরে দেখবেন যে তাকে তার ব্যস্ততার কারণে ওই পশুটা একেবারেই দেখবেন নিস্তেজ হওয়ার আগেই দেখবেন সে কাটাকাটি শুরু করে দিতে পারে তো সেটা আপনার জন্য বিপদ হতে পারে আপনি সেটা তাকে একটু স্মরণ করিয়ে দিবেন গেল এক এবার ড্রেসিংয়ের ক্ষেত্রে আপনি যাবেন যদি প্রয়োজন মনে করেন এবার ড্রেসিং করতে গেলে অনেক সময় করে কি আপনার একেবারে ময়লা পানি ওই ময়লা পানিতে দিন মুরগি চোবায় চুবায় মানুষকে দিতে থাকে তো সেটা এক ধরনের ঝামেলা আর মারাত্মক যে ঝামেলাটা হচ্ছে মুরগি জবাই করার পরে ভেতরের ময়লা পরিষ্কার না করে যখন ভেতরের ময়লা সহ ওই যে উলুবুলু ভিতরে ময়লা আছে না এই ময়লা সহ যদি গরম পানিতে দেয় তাহলে কিন্তু গরম পানির তাপে ভেতরের ময়লাগুলো মাংসের সাথে লাগার সম্ভাবনা থাকতে পারে লাগবে যে এরকম না কারণ একটু সময় তো গরম পানিতে নেয় তো এই কারণে অনেকে বলে যে ড্রেসিং করা মুরগি গ্রহণযোগ্য না ব্যাপারটা এরকম না আমি একজন বড় আলেম আলেমের আলেম আলেম সাহেবের ব্যাখ্যা শুনেছি তো সেখানে আচ্ছা আলেম সাহেব বলতে গিয়ে কেমন করে উচ্চারণ করলাম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বড় একজন ইসলামী বিশেষজ্ঞের ব্যাখ্যা শুনেছি ওই ব্যাখ্যাই বলেছেন না এরকম ভাবে কেউ হারাম ব্যাপারটা এরকম না তো আপনি যেটা নজরে রাখবেন যেন মুরগিটা জবাই করার পর জবাই শেষে নিস্তেজ যাওয়ার পরে ড্রেসিং করাতে দিলে ভেতরের ময়লাগুলো পরিষ্কার করে তাকে বলবেন যে ভাই ভেতরের ময়লাটা বের করে তারপরে তুমি গরম পানিতে ভিজায় তারপরে ড্রেসিং এর দিকে নাও তাহলে আপনার জন্য এটা সম্পূর্ণ নিরাপদ এবং ভালো কারণ অনেকেই বলে যে ময়লাটা মাংসের সাথে লেগে যেতে পারে অথবা ময়লার যে ভেজালটা মাংসের মিশতে পারে এরকম নানান থাকে আপনি দরকার কি আপনি একটু সচেতন হলে অসুবিধা তো নাই তো মুরগি মাপের ক্ষেত্রে সচেতনতা মুরগি যখন জবাই করছে আপনি নজরে রাখবেন যদি প্রয়োজন হয় ড্রেসিং করতে সেই ড্রেসিং দিকে আপনি নজর রাখার জন্য বিনীত অনুরোধ করছি আপনি জানলে আপনি সচেতন থাকলে ওই যারা মুরগির ব্যবসার সাথে জড়িত যারা আপনাকে যাবে তারাও আপনাকে সচেতনভাবে দিবে আমি সবসময় এটা করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন জনস্বার্থে যদি মনে করেন শেয়ার করলে অন্যজন উপকৃত হবে তাহলে শেয়ার করার প্রতীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম